আসসালামু আলাইকুম ইউক্রেনের ট্রেনে অত্যাধুনিক ট্রাঙ্ক পাঠাল রাশিয়া রাশিয়ার তেলে অবরোধ দিলে ইউরোপকে চরামূল্য দিতে হবে বললেন পুতিন সর্বশেষ সংবাদে জানবেন আত্মসমর্পণ করেছে ইউক্রেনের দুই শতাধিক সেনা সুন্নরম জেলেন্সকির এবারে বিস্তারিত ইউক্রেনের ট্রেনে অত্যাধুনিক ট্রাঙ্ক পাঠালো রাশিয়া ইউক্রেনে মোতায়েনকৃত রুশ সেনাদের কাছে রাশিয়া দেশটির অত্যাধুনিক টি নাইনটি এম ঘারানার ট্রাঙ্ক প্রেভিন পাঠিয়েছেন রুশ দৈনিক পত্রিকা ইটস ভেস্তিয়ার প্রতিবেদনে বলা হয়েছে এমন তথ্য একটি টেনে এসব ট্রাঙ্ক পাঠানো হয়েছে মার্কিন সাময়িক নিউজ উইক এই খবর জানিয়েছে ইস ভেস্তিয়ার উল্লেখ করেছে যে বিশ্বের অন্যতম বৃহত্তম যুদ্ধের কামান উৎপাদনকারী রুশ কোম্পানি টি নাইনটি এম এর একটি চালান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে তুলে দিয়েছে ওই প্রতিবেদনটির খবর প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা মঙ্গলবার বার্তা সংস্থাটির ওয়েবসাইটে জনপ্রিয় খবরের তালিকা এটি ছিল কামানগুলো হস্তান্তরের সময় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কামানগুলোকে আশীর্বাদ জানান দ্বিমিত্রি ডনস্কোয়ারের রেক্টর জন ব্রাগিন এই অনুষ্ঠানকে অননম্বর হিসেবে উল্লেখ করেছে রাশিয়ার বার্তা সংস্থাটি এদিকে রাশিয়ার তেলে অবরোধ দিলে ইউরোপকে চড়া মূল্য দিতে হবে বলেন পুতিন রাশিয়ার তেলের উপর অবরোধ আরোপ করলে ইউরোপকে চড়া মূল্য পরিশোধ করতে হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন রাশিয়ার তেলে অবরোধ আরোপের আলোচনায় ইতিমধ্যে বিশ্বের তেলের মূল্য বেড়েছে বিবিসির খবরে বলা হয়েছে রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে দেশের জ্বালানি বিষয়ক প্রধান এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন ইউক্রেনে বিশেষ অভিযানের পর পশ্চিমারা যে অবরোধ দিয়েছে তার রাজনৈতিক উদ্দেশ্য পুতিন বলেন কিছু দেশে রাশিয়ার জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল তাদের জন্য রুশ তেলে অবরোধ মানা কঠিন হবে এদিকে আত্মসমর্পণ করেন ইউক্রেনের দুই শতাধিক সেনা সোনরম জেলেন্সকির মারিওপোলের আজাবিস্থাল স্টিল কারখানায় অবরুদ্ধ আড়াইশোর বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করছে রাশিয়া মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের দুইশো ছাপ্পান্ন শূন্য অস্ত্র ফেলে করেছে যাদের মধ্যে একান্ন জন গুরুতর আহত ক্রেমলিন এর মুখপাত্র দিমিত্রি প্রেসকভ বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সেনাদের সঙ্গে আন্তর্জাতিক মান অনুযায়ী আচরণ করার গ্যারান্টি দিয়েছেন আগে ইউক্রেনের সামরিক বাহিনী জানাই অবরুদ্ধ মারিওপোলে নিজেদের শেষ ঘাঁটি থেকে সব সরিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা ইউক্রেনীয় উপতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার জানান যে আহত সেনাদের মারিওপোল থেকে প্রায় তিরিশ মাইল পূর্বে রাশিয়া নিয়ন্ত্রিত শহর নভয়াজ ভস্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাকিদের মানবিক করিডোরের মাধ্যমে প্রায় পঞ্চান্ন মাইল উত্তরে ওলিনিফকায় নিয়ে যাওয়া হচ্ছে রুশ সামরিক বন্দীদের সঙ্গে বিনিময়ের মাধ্যমে তাদের ঘরে ফিরিয়ে আনা হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন